আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস্কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো পাখির জন্য লেটুস পাতা কতটা উপকারী এবং কিভাবে লেটুস পাতা পাখিকে খাওয়াবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার উপকারে আসবে। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন করে প্রেস করুন, তাহলে আমাদের নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। ভিউয়ার্স, আমি কিন্তু পাখিকে শাকসবজি খাওয়ানোর জন্য এক এক সময় একটা শাকসবজির কথা বলি, তো যেটা চেয়ে উপকার ওটা তুলে ধরি। আর একটা কারণ হলো যে আপনার দ্বারা কিন্তু সম্ভব না সব রকমের শাক পাখিকে খাওয়ানো, তো আপনার দ্বারা যেটা সহজলভ্য আপনি সেটাই খাওয়াবেন। তো কারোর কাছে কলমি শাক হাতের নাগালে পায়, কেউ লাল শাক পায়, কেউ সজনে পাতা পায়, কেউ আবার লেটুস পাতা, পুদিনা পাতা। তো সজনে পাতার কথা যদি আমি বলি আপনাকে, তো সজনে পাতা কিন্তু ঢাকা শহরে পাওয়া মুশকিল এবং কিনে খাওয়া লাগে, কিন্তু গ্রামে কিন্তু সজনে গাছের অভাব নাই। তো এই জন্য আপনি ঢাকায় থাকলে পরে আপনার জন্য কলমি শাক সহজ, আপনি কলমি শাক খাওয়াবেন। তো এই জন্য আমি এক একটা শাকের কথা আলাদা আলাদাভাবে বলি। সব শাক দিয়ে পাখি খাওয়াতে হবে এমনটা নয়, আপনার জন্য যেটা ভালো কাছে আছে হাতের নাগালে ওটাই আপনি পাখি খাওয়াবেন। তো আজকে যেহেতু লেটুস পাতার কথা বলবো, তো লেটুস পাতার পুষ্টিগুণটা আগে জেনে নিই। লেটুস পাতা, প্রতি 100 গ্রাম লেটুস পাতায় আছে 15 ক্যালোরি, 28 গ্রাম সোডিয়াম, 194 মিলিগ্রাম পটাশিয়াম ও 2.9 গ্রাম কার্বোহাইড্রেট, 1.4 গ্রাম প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B6, ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেশিয়াম। তো এতগুলো ভিটামিন কিন্তু আপনার আছে এই লেটুস পাতায়। লেটুস পাতা সোডিয়াম, ভিটামিন B1, B2, B3, ঠান্ডাজনিত অসুখ, হাঁচি, কাশি, কফ, হাঁফানি ও ফুসফুসের ইনফেকশন দূর করে, যেটাই শীতের জন্য খুবই দরকারি। লেটুস পাতায় আছে প্রচুর পরিমাণে আয়রন, যার ফলে হিমোগ্লোবিন বাড়ানোর ক্ষেত্রে লেটুস পাতা একটি উপকারী সবজি। তাই রক্ত শূন্যতা দূর করে শরীরে রক্তের মাত্রা বাড়িয়ে তোলে, চোখের ইনফেকশনজনিত সমস্যা কমায় লেটুস পাতা। লেটুস পাতা ভিটামিন কে এর একটি ভালো উৎস। ভিটামিন কে হাড়ের মেটাবলিজম বাড়ায়, এছাড়াও ভিটামিন কে হাড়ের কোষগুলোকে সচল রাখে এবং দ্রুত হাড় ক্ষয় হওয়া থেকে রক্ষা করে, যেটা পাখির ডিম বাচ্চা করতে গেলে কিন্তু পাখির প্রচুর ক্যালসিয়াম যায় যেখানে হাড় ক্ষয় হয়, কিন্তু লেটুস পাতাটা সেটাকে আপনার অনেকটা ঘাটতি পূরণ করে হাড়ের। এই লেটুস পাতা পাখির শরীর থেকে ক্ষতিকর টক্সিক উপাদানের বের করে দেওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে অ্যান্টিঅক্সিডেন্টের বিশেষ ভূমিকা পালন করে লেটুস পাতা। এছাড়াও পাখির শরীরে কোথাও কেটে বা ছিঁড়ে গেলে এই পাতা থেতলে ব্যথার স্থানে লাগালে ব্যথা কমে যায়। তো ভিউয়ার্স, এছাড়াও আরও অনেক উপকার আছে লেটুস পাতা। মানুষের জন্য যেরকম উপকারী, পাখির জন্য একই উপকারী। তো 15টা উপকারী থেকে যেগুলো মেন পাখির জন্য ভালো এগুলো আমি আপনাদের কাছে বললাম, সবগুলো বলি নাই কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। আর ভিউয়ার্স, আপনি বাজার থেকে লেটুস পাতা কিনে আনার পরে একটু ভালোভাবে ধুবেন, 20 মিনিট ভালো হয় যদি ভিজিয়ে রাখেন। তারপরে লেটুস পাতাটা পাখিকে আপনি কুচি কুচি করে 1 ফুটের সাথে দিতে পারেন, অথবা আলাদা শুধু লেটুস পাতা পাখিকে দিতে পারেন, খাবে। আর লেটুস পাতার রসও কিন্তু আপনি পাখির পানির পটাতে কিন্তু মিক্স করে দিতে পারেন, অর্থাৎ লেটুস পাতা আপনি একটু ভালো করে ছেঁচে সেটা রসটা বের করে আপনি পাখির যে পানির পটাতে সেখানে যদি 1 ফুটা দিয়ে দেন, এটা কিন্তু পাখির শরীরের জন্য খুব উপকারী হবে। আপনি এভাবে খাওয়াতে পারেন, আবার লেটুস পাতা সেদ্ধ করে আপনি পাখিকে খাওয়াতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে একটা ভালো ধারণা দিতে পারলাম লেটুস পাতা সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।